রমজান মাসের ইফতারকে অনন্য বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। বুধবার নিজেদের ওয়েবসাইটে এই স্বীকৃতির কথা ঘোষণা করে ইউনেস্কো। ইফতারকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতির জন্য যৌথভাবে আবেদন করেছিল ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান। ইফতারকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতির জন্য যৌথভাবে আবেদন করেছিল ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান। ইউনেস্কো বলেছে, রমজান মাসে সব ধরনের ধর্মীয় বিধান মানার পর সূর্যাস্তের সময় মুসলমানদের অবশ্যই পালনীয় রীতি এই ইফতার। ইফতারের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুতের দায়িত্ব সাধারণত দেওয়া হয় পরিবারের শিশু কিশোরদের। ইউনেস্কো মনে করে, এ ধর্মীয় রীতি পরিবার ও সমাজের বন্ধনকে দৃঢ় করে এবং দান ও সৌহার্দ্যের মতো বিষয়গুলোকে সামনে নিয়ে আসে।